नमस्कार अभिषेक आज अपन सामने और एक स्वनिर्भर गोष्ठी साफल्यर भिडियो अपन सामने तुले दी गोष्ठीटी पश्चिम बर्धमान जिलार सालानपुर ब्लक अंतर्गत आल्लाटी ग्राम पंचायत अवस्थित एवं गोष्ठी नाम मातृभूमि स्वनिर्भर गोष्ठी स्वनिर्भर गोष्ठीटी आल्लाटी ग्राम पंचायत एवं डिबिसी अर्थात दामोदर भैली करपोरेशन सहयोगित दूटी सुंदर बागान गढ़े तुले बागानटर सहाज्ये एरा आज स्वनिर्भर दिखे एगोच्छे चलुन आसुन एदेर द्वारा तैरी बागानटी देखे नी। এইটি হচ্ছে আল্লাটি গ্রাম পঞ্চায়েত অফিসের কার্যালয়। বর্তমানে এই পঞ্চায়েতের প্রধান হচ্ছেন মোহাম্মদ সেলিম মিয়া এবং উপপ্রধান হচ্ছেন পার্বতী কিস্কু। এই পঞ্চায়েতের সহযোগিতায় মাতৃভূমি স্বনির্ভর গোষ্ঠী এই বাগান দুটি তৈরি করেছে। এইটি হচ্ছে এই পঞ্চায়েতের নোটিশ বোর্ড এবং এইটি হচ্ছে পাবলিক নোটিশ বোর্ড। চলুন আমরা এই বিষয় নিয়ে পঞ্চায়েত কর্তৃপক্ষের সাথে কথা বলি। আমার সামনে আছে যে আল্লাটি পঞ্চায়েতের নির্মাণ সহায়ক দিব্যেন্দু চক্রবর্তী। আমি আমাকে দিয়েছি পরিচয়, আমি অরুচারী জি, গ্রাম রোজগার সহায়ক আল্লাটি পঞ্চায়েতে। আমরা একটা বাগান বানিয়েছি যেটা রামচন্দ্রপুর নির্মল উদ্যান, যেটা ঘুরে দেখা হয়েছে। আমরা টোটালি ওই মাতৃভূমি স্বনির্ভর গোষ্ঠীকে আমরা এটা হ্যান্ডওভার করে দিয়েছি, ওরাই ওটা রক্ষণাবেক্ষণ করে। কিন্তু আমরা এনার্জিস থেকেও সেটার মেনটেনেন্সের কিছুটা দায়িত্ব আমরাও নিয়েছি নতুন বাগানের জন্য। আর তাছাড়া ওখানে নার্সারি করেছিলাম, নার্সারি থেকে এখন ওখানে এখন সবজি চাষ করা হচ্ছে, সব মাতৃভূমি স্বনির্ভর গোষ্ঠী করছে সেটা, সেখানে আমরা সাপোর্ট দিই এমজি এনার্জিএস থেকে। আপনারা দেখছেন এটা আল্লাটি পঞ্চায়েতের নির্মল উদ্যান রামচন্দ্রপুরে অবস্থিত। এটা এটা মাতৃভূমি গোষ্ঠীকে আমরা মাতৃভূমি গোষ্ঠী এটা দেখাশোনা করে। বিগত 4 বছর আগে আমরা এই বাগানটিকে তৈরি করেছিলাম মেনটেনেন্স এবং এনার্জিএস প্রকল্প থেকে টোটাল এই এবং ডিবিসির সহায়তায় এই বাগানটি গড়ে উঠেছে। এটা আমাদের মৌসম্বি বাগান। আর এরপরে আছে আমবাগান আছে, আমরা যাচ্ছি পরে একটু আমবাগানটা চলে যাচ্ছি। এটা রক্ষণাবেক্ষণ মাতৃভূমি গোষ্ঠীকে করা হয়েছে আল্লাটি পঞ্চায়েতের। এটা একটা সুনাম যে এই একটি বাগান আমরা উপহার দিতে পেরেছি, আর বিগত দিনেও আমরা এগুলো চেষ্টা করব। চলুন দেখি আমাদের আম বাগানটা দেখি, আর ওই নির্মল উদ্যানের মধ্যে কী কী আছে আমরা টোটালটাই আমরা দেখি দেখাবার চেষ্টা করব। আমি আল্লাটি পঞ্চায়েতে গ্রাম রোজগার সহায়ক অরূপ চ্যাটার্জি। চলুন আপনারা দেখি এখানে এই বাগানটাতে প্রায় এই বাগানে বলো বলো এই বাগানটাতে মোটামুটি এখন প্রায় 130 থেকে 135টা মতন মৌসুমি লেবু গাছ আছে। আর এরপরে আমবাগান যাব, আমবাগানেও অনেক আমাদের আমবাগান আছে, আমবাগানেও প্রায় 150 থেকে 160টা মতন আম গাছ আছে। চলুন সেটাও দেখব। দুটো বাগান আলাদা আলাদাভাবে করা হয়েছে, এটা মোটামুটি 1 হেক্টরের জায়গার উপরে এগুলো করা হয়েছে। চলুন আমরা দেখি। Thank you.
আপনারা এটা যে বাগানটা ঘুরে ঘুরে এতক্ষণ দেখলেন, এটা হচ্ছে নির্মল উদ্যান রামচন্দ্রপুরের আল্লাডি পঞ্চায়েতের আম বাগান। এখানে মোটামুটি প্রায় 150 থেকে 170টা মতন আম গাছ আছে এবং ভালোই আম হচ্ছে। এখন মাতৃভূমি গোষ্ঠী এটা দেখাশোনা করে এবং তারা সবজি চাষও করছে এটার ভেতরে। মোটামুটি বাগানটা খুবই সুন্দর এবং আমাদের ডিস্ট্রিক্ট থেকে, স্টেট থেকে, এমনকি আমাদের NLM ন্যাশনাল থেকেও ভিজিটে আসে এবং তারা এই বাগানটা দেখে গেছে আগেও, তো ওরা তারা অ্যাপ্রিসিয়েট করে গেছে বাগানটা সম্বন্ধে। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন বাগানটা কেমন লাগলো। আমরা আশা করছি যে আরও সুন্দরভাবে বাগানটাকে আমরা সাজিয়ে তুলবো, আগামী পরিকল্পনা আছে। MG এনার্জিসের থেকে আমরা এখানে বাউন্ডারি ওয়ালটা করতে হবে, গেট করতে হবে, এগুলো আমরা করব। দেখা যাক কতদূর কী করা যায়। থ্যাংক ইউ। এইটি হচ্ছে আল্লাডি গ্রাম পঞ্চায়েতের নির্মল উদ্যান। এই জায়গাটিতেই এই দুটি বাগান তৈরি হয়েছে। লোকালয়ের বাইরে থাকায় এই গোষ্ঠীর থাকার জন্য একটি ঘর এবং জলের ব্যবস্থাও পঞ্চায়েতের তরফ থেকে করে দেওয়া হয়েছে। চলুন আসুন এই গোষ্ঠীর থাকার জায়গাটি দেখে নিই এবং তাদের দ্বারা তৈরি সবজি বাগানটিও দেখে নিই। পঞ্চায়েত থেকে যে সহযোগিতা করা হয়েছে তা দিয়ে এটি ডিসপ্লে বোর্ড। এই ডিসপ্লে বোর্ডের মধ্যে সমস্ত তথ্য দেওয়া আছে এবং এটি হচ্ছে এই গোষ্ঠীর থাকার জায়গা। এখানে থাকার জন্য সমস্ত কিছুই ব্যবস্থা করা আছে, ইলেকট্রিক, জল এবং টয়লেট। এইখানে এই গোষ্ঠীর লোকেরা থাকে। এখানে ফ্যান, লাইট এবং থাকার জন্য একটি খাটও আছে। এছাড়াও এখানে লেডিস এবং জেন্টস দুজনের জন্য দুটি আলাদা টয়লেটেরও ব্যবস্থা আছে। এছাড়াও এই গোষ্ঠী নিজেদের প্রয়োজনের তাগিদে এরা এখানে সবজিও চাষ করে থাকে। চলুন আসুন এই গোষ্ঠীকে যিনি পরিচালনা করেন তার সাথে কথা বলে নিই এবং তাদের ইয়ারলি ইনকামটাও জেনে নিই। বলছি আপনাদের গোষ্ঠীটার কী নাম, মানে যেটা যে বাগানটা আপনারা দেখাশোনা করছেন? আমাদের গোষ্ঠীর নাম হচ্ছে মাতৃভূমি স্বনির্ভর গোষ্ঠী। আচ্ছা, আপনারা এই বাগানটি কত বছর ধরে করছেন? আমাদের বাগানের বয়স হয়ে গেল 5 বছর। আচ্ছা, আর আপনারা মানে ইয়ারলি ইনকাম কত হয় এই বাগান থেকে? ইয়ারলি ইনকাম প্রায় এই গত বছর যেটা পার হলো সেটাতে প্রায় 35,000 টাকা ইনকাম হয়েছে আমাদের। আচ্ছা, আপনারা আর ফলন বিক্রি করে আম আর ওই সবজি বিক্রি করে? আম আর ওই চারা বিক্রি করেছেন, কিছু সবজি। আচ্ছা, যেমন এই বছর আগের তুলনায় অনেকটা লাগিয়েছে। ঠিক আছে, একটা আমের প্রায় ল্যাংড়া আমগুলো ছিল প্রায় 350-450 গ্রাম ওজন হয়েছিল ল্যাংড়া। এটা পঞ্চায়েতের সহযোগিতায় বানিয়েছেন? হ্যাঁ, পঞ্চায়েত থেকে সহযোগিতা করেছিলেন, আর DBC আমাদের চারা দিয়েছিল, আমের চারাগুলো DBC দামোদর ভ্যালি কর্পোরেশন। না, পঞ্চায়েতে নিজস্ব নার্সারি আছে, সেখান থেকে চারা পাঠিয়েছিল আমের চারাগুলো। মানে পঞ্চায়েত এবং DBC সহযোগিতায় আপনারা এই বাগানটি বানিয়েছেন? এনাদের মতো আপনিও যদি পঞ্চায়েতের সহযোগিতায় কোনো স্বনির্ভর গোষ্ঠী গড়ে তুলতে চান অথবা পঞ্চায়েতের সহযোগিতায় নিজেদের স্বনির্ভর করতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং এই ভিডিওটি অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।